আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আচ্ছা, এরপরে আসি আমরা এই বনু কুরাইজার অভিযানের পরে গুরুত্বপূর্ণ কিছু সারিয়া। একটা সারিয়া ছিল আব্দুল্লাহ বিন আতিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা সারিয়া। এই সারিয়ার অভিযানে ছিলেন পাঁচজন নেতা, ছিলেন আব্দুল্লাহ বিন আতিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। বনু নজিরের এক নেতা ছিল সাল্লাম বিন আবুল হুকাইক। সাল্লাম বিন আবুল হুকাইক বনু নজিরের নেতা। ওই কাব বিন আশরাফ যেমন মুসলিমদেরকে কষ্ট দিত, নবী সাল্লামকে হত্যার পরিকল্পনা করত, এই লোক ঠিক একই ধরনের, এই সাল্লাম বিন আবুল হুকাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই সাল্লাম বিন আবুল হুকাইককে কে হত্যা করতে পারবে? তখন আবদুল্লাহ বিন আতিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, তবে আমাকে কাব বিন আশরাফকে হত্যার জন্য যেভাবে অনুমতি দিছেন আমাকে একটু সেভাবে অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। দেওয়ার পরে তিনি গোপনে গেছেন এই পাঁচজনের সারিয়া, যাই দেখে যে সাল্লাম ঘুমাইতেছে। এই ঘুমের মধ্যেই এই আব্দুল্লাহ বিন আতিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করে। হত্যা করে যে তিনি দ্রুত গতিতে প্রস্থান করতেছেন, এক জায়গায় পড়ে তার পা মস্কে গেছে একবারে, মানে বাম পাটা একেবারে এমন ভাঙ্গা ভাঙছে উনি আর হাঁটতে পারতেছেন। উনি এটাকে গামছা দিয়ে শক্ত করে বেঁধে নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, কি হয়েছে তোমার পায়ে, কি হয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যথা পাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, উকসুত রাজলাক, দেখি তোমার পাটা একটু সোজা করো, প্রশস্ত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটাকে ধরে মাসে করে দিলেন। মাসে করে দেওয়ার পরে আব্দুল্লাহ বিন আতিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এই পাটা আমার এমন সুস্থ হয়েছে এবং এমন শক্তিশালী হয়েছে, আগের থেকে অনেক গুণ বেশি পাওয়ারফুল হয়ে গেছে। কারণ এই পায়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের স্পর্শ নাই। সুবহানাল্লাহ, আমি এই পায়ের মধ্যে আর কোনোদিন কোনো ব্যথা কোনো কিছু আর অনুভব করিনি, মানে এটা এত সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই অভিযান সফল সারিয়া। আরেক সারিয়া হলো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 30 জনের সারিয়া। এটা পাঠানো হয়েছে নজদের বনু বকর বিন কালাব, এদের বিরুদ্ধে এই অভিযানটা 30 জনের একটা সারিয়া পাঠানো হয়েছিল। এই সারিয়ার অভিযানে আপনার ওই বনু বকর এরা সেখানে ষড়যন্ত্র করত, কিভাবে মদিনার উপরে আক্রমণ করা যায়, মদিনার ক্ষতি করা যায়, এসব ষড়যন্ত্র করত। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে এরা সব পালাই গেছে, মানে ওনারা যায় আর কাউকে পায় নাই। এই সারিয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করছেন। এরপরে একটা অভিযান হয়েছে উকাসা ইবনে মেহসান, উকাসা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটা সারিয়া। এখানে 40 জন সাহাবি এই সারিয়ায় অংশগ্রহণ করছেন। এই সারিয়া ছিল বনু আসাদ গোত্রের মায়ে গামার, মায়ে গামার নামে একটা ঝর্ণা ছিল, একটা এলাকা ছিল, ওই এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাহিনীটাকে পাঠাইছেন। আরেকটা সারিয়া ছিল মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 10 জনের, এটা ছিল জুল কাসসা, জুল কাসসা নামক এলাকায়। কিন্তু জুল কাসসা এই যে 10 জন সাহাবি গেছেন না, এই 10 জন সাহাবি ঘুমাই রয়েছেন, ঘুমানোর মধ্যে এসে এই 10 জনের উপরে আক্রমণ করা হয়েছে। আক্রমণ করার পরে 9 জনই সেখানে শাহাদাত বরণ করেছে। এ শুধু মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আহত অবস্থায় তিনি ফিরে আসছেন এই অভিযানে। এই এই সারিয়ার মধ্যে বনু সালাবা গোত্রে এই অভিযানটা পরিচালিত হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি আবার 40 জনের আবু ওবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 40 জনের বাহিনী পাঠাইছেন আবার ওই এলাকায়, যেখানে 9 জন সাহাবিকে শহীদ করা হয়েছে। তারা যাওয়ার পরে ওই এলাকা সব পালাই গেছে, কেউ নাই, মানে এমনি সাধারণভাবে যুদ্ধ ছাড়াই এই সারিয়া বিজয়। এরপরে জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সারিয়া পাঠাইছেন বনু সোলাইম গোত্রের দিকে, মাররুজ জাহরান এলাকায় মায়ে জামুম নামে একটা ঝর্ণা আছে,
ওই ঝর্ণার ওই এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যায়েদ বিন হারেসার নেতৃত্বে বাহিনীটা পাঠাইছেন। এরপরে একটা বড় অভিযান হয়েছে গাজওয়ায়ে বনু লেহিয়ান, গাজওয়ায়ে বনু লেহিয়ান। বনু লেহিয়ানটা খুবই মানে খারাপ, ওই যে আপনার 70 জন আলেম সাহাবীকে হত্যা করা হয়েছে আদল কারা, এই আদল এবং কারা গোত্রে হত্যা করছে, কিন্তু এদেরকে মূলত নেওয়ার জন্য আসছিল বনু লেহিয়ান। নবী সরসম চিন্তা করলেন এই বনু লেহিয়ানকে আর সুযোগ দেওয়া যাবে না। তখন নবী সরসলামের নিজের নেতৃত্বে 200 জন সাহাবিকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভিযান পরিচালনা করছেন। সেখানে 10 জন সাহাবি, সেখানে মানে কোনো সাহাবি শহীদ হন নাই, মানে এর আগে তারা এই সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করছিল, আল্লাহ পাক এই বনু লেহিয়ানের অভিযানেও বিজয় দান করছেন, সুবহানাল্লাহ। এরপরে আরেকটা অভিযান হলো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সাইফুল বাহার, সাইফুল বাহার। সাইফুল বাহারটা ইতিহাসে খুবই প্রসিদ্ধ জায়গা, সাইফুল বাহার। সাইফুল বাহারের আবার বিশাল ইতিহাস। সাইফুল বাহার হুদাইবিয়ার সন্ধির পরে, হুদাইবিয়ার সন্ধি মুসলিমদের পক্ষে লিখছেন কে, আলী রাদিয়াল্লাহু তাআলা, আর কাফেরদের পক্ষে লিখছিলেন সোহাইল বিন আমর। সোহাইল, সোহাইলের এক ছেলের নাম হলো আবু জামদাল, আবু জামদাল রাদিয়াল্লাহু তাআলা, মানে সে কাফেরদের নেতা সোহাইল, আর তার ছেলে হলো আবু জামদাল। আবু জামদাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছিলেন, কিন্তু তাকে তারা শিকল দিয়ে বাড়ির মধ্যে বেঁধে রাখতো সবসময়। তা আবু জামদাল রাদিয়াল্লাহু তাআলা শুনছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন হুদাইবিয়াতে, উনি শিকল সহ শিকল বাঁধা অবস্থায় এই হামাগুড়ি দিতে 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 আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছে। আবু জামদাল রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ রসুলের সাথে মদিনা চলে যাবেন, কিন্তু যেই মুহূর্তে তিনি এসে পৌঁছছেন এর একটু আগে হুদাইবিয়ার সন্ধি চুক্তিটা স্বাক্ষর হয়ে গেছে। এখন সোহাইল বলতেছে এটা আমার ছেলে, খবরদার এটাকে মদিনা নেওয়া যাবে না, চুক্তিতে বলা আছে যে মক্কার কোন লোক গেলে ফেরত দিতে হবে, সুতরাং আপনারা আসছেন সাথে করে তাকে নেওয়া যাবে না। আবু জামদাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আর এই জুলুমের মধ্যে রেখে যাবেন না, আমাকে আর এই অত্যাচারের মধ্যে রেখে যাবেন না, আমাকে নিয়ে যান। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না তোমাকে নেওয়া যাবে না। নবী সাল্লাম তাকে আবার রেখে গেছেন, রেখে যাওয়ার সময় উনি চিৎকার দিচ্ছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে যান, কিন্তু নবী সাল্লাম তারপরেও এই হুদাইবিয়ার সন্ধির চুক্তি ভঙ্গ করেন নাই। আবু জামদালের উপরে অনেক নির্যাতন হয়েছে, পরে উনি এক সময় শিকল খুলে উনি পালাই গেছেন, পালাই এই সাইফুল বাহারে চলে গেছেন। সাইফুল বাহার মদিনা যান নাই, গেছেন কোথায়, সাইফুল বাহার। আরেকজন সাহাবি আবু বসির, আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও হুদাইবিয়া সন্ধির পরে মদিনা চলে আসছেন, কিন্তু মক্কার কাফেরেরা আসছে যে আবু বসিরকে ফেরত দিয়ে দাও। দুইজন নেতা পাঠাইছে যে আমাদের এখান থেকে আবু বসির গেছে, আবু বসিরকে দিয়ে দাও। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি চুক্তির মধ্যে লেখা আছে দিয়ে দিতে হবে, নবী সাল্লাল্লাহু দিয়ে দিছেন। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কি করছেন, যে দুইজন তাকে আনতে গেছে দুইজনে নিয়ে তাকে রওনা দিছে মক্কা থেকে, আসতে আসতে জুল হোলাইফা আসছে, জুল হোলাইফা আসার পর একটু বিশ্রাম নিতেছে দুইজনে। তো একজন একজনের একটা তরবারি আবু বসির রাদিয়াল্লাহু আনহু করতেছে, তোমার তরবারি এটা তো খুব সুন্দর, এত সুন্দর তরবারি কই পেয়েছো, এরকম একটু তেল দিছে ভালো করে, দেওয়ার পরে খুলি দেখাইতেছে। তখন আবু বসির রাদিয়াল্লাহু আনহু তলোয়ারটা নিয়ে তার উপরে আক্রমণ করে তাকে হত্যা করে ফেলছে রাস্তার মধ্যে ওই জুল হোলাইফা। এরে হত্যা করছে দেখি ও আরেকটা ভয় পালাই গেছে। তখন আবু বসির রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন মদিনা তো আর যাওয়া যাবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের করে দিচ্ছে, আবারও তো তারা আসবে না আমার জন্য। তিনিও চলে গেছেন ওই সাইফুল বাহার। এখন মুসলিমদের তৃতীয় আরেকটা ঘাঁটি হয়ে গেছে সাইফুল বাহার, মানে যেই সাহাবি হুদাইবিয়া সন্ধির পরে মক্কা থেকে বের হতে চায় উনি তো আর মদিনা আসতে পারবে না, তো উনি চলে যান কোথায়, সাইফুল বাহার। এইভাবে যেতে যেতে ওখানে অনেক সাহাবায়ে কেরাম এই সাইফুল বাহারে একত্রিত হইলেন।
এখানেই মুসলিমদের একটা বিশাল বাহিনী হয়ে গেছে সাইফুল বাহারে সাইফুল বাহারটা সাগরের কিনারা দিয়ে এবং সকল ব্যবসায়ীরা সাইফুল বাহার দিয়ে আসা যাওয়া করতে হয় এখন ওনারা কি করেন মাঝে মাঝে ওই বাহিনীগুলোর উপর আক্রমণ করে সাইফুল বাহার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই আপনার আবুল আস জয়দাব রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই আবুল আস আবুল আস মুসলিম অবস্থায় ওখান দিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে আসতেছে এই আবু জান্দাল আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা ওনারা দড়ি ফেলছে তাকে দড়ি বলে যে পাইছি এতদিনে তোমারে তুমি আল্লাহ রাসূলের জামাই হই আবার তুমি কাফের তোমাকে আজকে আবার নবী সাল্লাল্লাহু কাছে ধরে নিয়ে যাব এরপরে সে বলতেছে যে আমি ইসলাম গ্রহণ করব পরে তিনি এই মদিনায় এসে ইসলাম গ্রহণ করছেন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ইমানদার স্বামী কি কাফের তো বিবাহ কিন্তু সূরা আল মুমতাহিনা নাজিলের পরে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আল্লাহ পাক বলছেন ইমানদার আর কাফেরের কোনো বিবাহ এখন থেকে আর থাকবে না কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ আর দৌড়ান নাই আবুল আস আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তাদেরকে আগের মতো স্বামী স্ত্রী হিসেবে থাকতে দিয়েছেন এখানে অনেকগুলো শরীরী মাসালা আছে তো যাই হোক এখানে কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যায়েদ বিন হারেসা হারেসা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 170 জনের একটা বাহিনী এই সাইফুল বাহারে পাঠাইছেন একটা সারিয়া পাঠাইছেন পাঠাইছেন এখান দিয়ে আপনার বিশাল মালামাল নিয়ে মানে মক্কার মুশরিকেরা আবার মদিনার উপর আক্রমণ করবে এই প্রস্তুতি নেওয়ার জন্য ওখান দিয়ে যুদ্ধের সরঞ্জাম মালামাল সব নিয়ে আসতেছিল সাইফুল বাহার দিয়ে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে 170 জনের বাহিনী পাঠাইছেন ওই 170 জন যাই ওদেরকে সহল ওদের সাথে মিলিত হয়েছে ওই যে আবু জান্দাল আবু বসির রাদিয়াল্লাহু আনহুমা পরে যে বিশাল বাহিনীটা আসতেছিল ওই বাহিনীটা বুঝতে পারছে টের পাইছে টের পেয়ে ওই রাস্তায় আসে নাই এরা অন্যদিকে চলে গেছে তো এই অভিযানও মোটামুটি সফল এরপরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে দুমাতুল জান্দালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা সারিয়া পাঠাইছেন এরপরে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটা পাঠাইছেন বনু সাআদ বিন বকরের বিরুদ্ধে আরেকটা গুরুত্বপূর্ণ সারিয়া হলো কুরজ বিন জাবের 20 জনের সারিয়া এটা পাঠানো হয়েছে ওরাইনা গোত্রের লোকদের বিরুদ্ধে কিছু লোক ইসলাম গ্রহণ করছে ওরাইনা গোত্র থেকে আসছে 80 ইসলাম গ্রহণ করছে এখন ওরাইনা গোত্রটা অনেক দূরে সেখানকার আবহাওয়া মদিনার আবহাওয়া একটু ভিন্ন রকমের এখন ইসলাম গ্রহণ করে যখন মদিনা আসছে এরা অসুস্থ হয়ে গেছে খুব অসুস্থ এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে যে আমরা অসুস্থ কি করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিয়া যে তোমরা মদিনার বাইরে যাও ওখানে কিছু উট আছে উট এগুলার প্রস্রাব খাও দুধ খাও উটের কি খাইবা দুধ আর প্রস্রাব দুইটা খাইবা এখনো এখনো মক্কা মুকাররমা উটের প্রস্রাব বিক্রি করে আমি নিজেই দেখছি এবং অনেক দেশের লোকেরা বোতলে বোতলে কিনে নিয়ে যাচ্ছে এগুলা খায় অসুস্থতার জন্য যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এশরাবু এবং অনেক ওলামায়ে কেরাম বলছেন এই হাদিস তো মানসুখ হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা প্রস্রাবও খাইতে বলছেন দুধও খাইতে বলছেন এবং অনেককে আমি দেখছি ওখানে একসাথে দুধও খাইতেছে প্রস্রাবও খাইতেছে আল্লাহ রসুল দুটো একসাথে খাইতে বলছেন এশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিয়া যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আচ্ছা এখন এরা যাই খাই দেখে যে সুস্থ হয়ে গেছে একেবারে ওরা বলে যে তাহলে তো ওঠেগুলো আমাদের দেশে নিয়ে যেতে হইব এত ওষুধ আমরা এত ওষুধে চিকিৎসা ভালো হয় না এখন এইটার প্রস্রাব খাইছি আর দুধ খাইছি ভালো হয়ে গেছে এবার এরা কি করছে ওই রাখালদেরকে মেরে হত্যা করে ওটগুলা নিয়ে পালা গেছে আবার কাফের হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে ইসলাম গ্রহণ থেকে কাফের হই ওটেগুলো নিয়ে পালা গেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 জন সাহাবীকে পাঠাইছেন কুরজ ইবনে জাবের আল ফেহরি রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 20 জনকে পাঠাইছে এদেরকে ধরে নিয়ে আসো এদেরকে ধরে নিয়ে আসছে ধরে নিয়ে আসার পরে এদেরকে এমন শাস্তি দেওয়া হয়েছে আর জীবনে কাউকে এই শাস্তি দেওয়া হয়নি এদেরকে
চোখ তুলে ফেলা হয়েছে মানে আরো কঠিন কঠিন শাস্তি দেওয়া হয়েছে পরে আল্লাহ পাক নিষেধ করেছেন যে কোনো মানুষকে যেন এই শাস্তি দেওয়া না হয় মানে অঙ্গ বিকৃতি এরকম শাস্তি দেওয়া ইসলামে নিষেধ এটাকে বলা মাসলা মাসলার শাস্তিটা আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন তো এটা শুধুমাত্র এদেরকে দেওয়া হয়েছিল মানে এরা যে জঘন্য কাজটা করছে বিশ্বাসঘাতকতা যে এদেরকে রাকালদেরকে মেরে ওটগুলা নিয়ে পালিয়ে গেছে তো এই অভিযানে এই কুরজ বিন জাবের আল ফাহারির সারিয়া ছিল এটা আরেকটা সারিয়া ছিল আবু উবাদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 300 জনের বাহিনী এটা পাঠানো হয়েছিল আপনার কুরাইশ ব্যবসায়ীদের বিরুদ্ধে কুরাইশ ব্যবসায়ীরা বিশাল আকারের মানে মালামাল নিয়ে আসতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওদেরকে গিয়ে সাগরের পাশে বাধা দাও ধরো কিন্তু ওনারা ওখানে যে প্রচন্ড এক দুর্ভিক্ষের কবলে পড়ে গেছে মানে অনেকদিন পর্যন্ত থাকতে হয়েছে তাদেরকে থাকতে থাকতে ওই কুরাইশের বাহিনীও আসে না ওনারাও আর আসতে পারে না এখন খানা দানা সব শেষ এই জন্য এই অভিযানের আরেক নাম জাইশুল খাবাত এখন হঠাৎ করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের এক বিশাল মাছ তুলে দিয়েছেন যে মাছের নাম হলো সামাকুল আনবার এটারে তিমি মাছ যেটা এটারে হাদিসের ভাষায় বলা হয়েছে সামাকুল আনবার বিশাল এক মাছ তারা এই মাছ খাইছে দীর্ঘদিন ধরে এই মাছ খেয়ে খেয়ে জীবনযাপন করছে এবং শেষ পর্যন্ত কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে আসছে অভিযান শেষে তারা এটাকে সংরক্ষিত করে রাখছিলেন শুকায় রাখছিলেন মনে হয় হয়তো সুটকি টুটকির মতো করে হয়তো কোনোভাবে রাখছেন রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে আসছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া রিস্কুন আখরাজাহুল্লাহু লাকুম আল্লাহ তোমাদের জন্য এই রিজিক বের করে দিয়েছিলেন কারণ তোমরা সেখানে কষ্ট করতেছিলে এইগুলা হলো আপনার প্রসিদ্ধ প্রসিদ্ধ সারিয়া